আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি মাসনুন দোয়ার অধ্যায় আলোচনা করতেছি আজ ঘরে প্রবেশ করার দোয়া এর আগে ঘর থেকে বের হওয়ার দোয়া এবং বিভিন্ন মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেছি আজকে ঘরে প্রবেশ করার সময় যে দোয়া পড়তে হয় সেই দোয়া নিয়ে আলোচনা করব এছাড়া আমার বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে কোরআন শিক্ষা দুটি অধ্যায় আছে এবং নাজের অধ্যায় আছে আম্পার অধ্যায় আছে সকল অধ্যায় আপনারা আমার চ্যানেলের প্লে গেলে দেখতে পারবেন অথবা এ ডাব্লু ডাব্লু ডট সেবা ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করলে সকল ভিডিও একসাথে দেখতে পারবেন তাহলে আজকে ঘরে প্রবেশ করার দোয়া নিয়ে আলোচনা করবো ঘরে প্রবেশ করার সময় যে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা জেনা ولجنا جيمي كالقلوب ولجنا ولجنا وبسم الله وبسم الله خرجنا خرجنا وبسم الله خرجنا وعلى الله وعلى الله وعلى الله ربنا توكلنا وعلى الله ربنا তাওয়াক্কেল না ওয়ালা লহি রব্বী না তাওয়াক্কেল না বিস্মিল্লাহি ওয়ালাজে না বিস্মিল্লাহি ওয়ালাজে না অবিস্মিল্লাহি হরজে না ওয়া আলা লহি রব্বীনা তাওয়াক্কেল না খুব ছোটো একটি দুয়া আমরা দূর্টাঞ্চলের সকলে আমল করবো এ দুয়ার অর্থ হলো আল্লাহর নামে ঘরে প্রবেশ করলাম আল্লাহর নামেই ঘর থেকে বের হলাম এবং আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম অতবার ঘরের লোকদের সালাম দিয়ে প্রবেশ করা আল্লাহর নামে ঘরে প্রবেশ করলাম আল্লাহর নামেই ঘর থেকে বের হলাম এবং আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম অতবার ঘরের লোকদের সালাম দিয়ে প্রবেশ করা তো আজকে এতটুকুই পরবর্তী পর্ব দেখার মতন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম হুম বরাকাত সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে